হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আপনারা হয়তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডটা, তো বন্ধুরা দেখুন এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে আপনারা আজকে কীভাবে মারবেন আপনার এই চেস্টের যে ওয়ার্কআউটটা, যে বুকটা যে আছে, কীভাবে গ্রো করবেন, কীভাবে ফুলিয়ে তুলবেন এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে। তো বন্ধুরা দেখুন, এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড যদি আপনার কাছে না থাকে তো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা খুব সহজে অনলাইন অর্ডার করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে আপনারা অনেক রকমের ওয়ার্কআউট করতে পারবেন, একদম জবরদার ওয়ার্কআউট, সব কিছু একদম একটা ওয়ার্কআউট হয় বন্ধুরা, খুব একটা ভালো একটা আপনারা হয়তো নিলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বুকটাকে কীভাবে আপনারা গ্রো করবেন, কীভাবে ভাসিয়ে তুলবেন, কীভাবে ওয়ার্কআউট করবেন। তো বন্ধুরা দেখুন, নর্মালি তো আমি আজকে আপনাদেরকে চারটে ওয়ার্কআউট দেখাবো, তাই চারটি ওয়ার্কআউট যদি আপনারা মারেন আর এই চারটি ওয়ার্কআউট যদি আপনারা ফলো করেন তো আপনাদের বডি, আপনাদের এই চেস্টটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, আপনার বুকটাকে তাড়াতাড়ি ফুলিয়ে উঠবে। তো আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অবধি দেখো, তো আপনারা খুব ভালো বুঝতে পারবেন আর আপনারা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি দিবাকর, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার সকার আগে তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আমি যে আজকে চারটে ব্যায়াম দেখাবো, তো চারটে ব্যায়াম প্রথমে আমি স্টার্ট কী করবো বন্ধুরা দেখুন, যেহেতু চেস্টের আমি ব্যায়াম করতে চাই, প্রথম আমি স্টার্ট করবো পুশ আপ দিয়ে। তো বন্ধুরা, আপনারা তো জানেন পুশ আপ কীরকমভাবে মারতে, আর আপনারা যদি পুশ আপ মারতে না পারেন তো আমার একটা ভিডিও আছে, যেটা আমি আই বিটনে অথবা লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা দেখে পুশ আপ মারা শিখতে পারেন, আপনারা যদি পুশ আপ ভালো মারতে না পারেন তো। তো বন্ধুরা দেখুন, পুশ আপ আপনাকে মারতে লাগবে নর্মালি, পুশ আপ আপনাকে এটা কীভাবে মারতে লাগবে আমি দেখা দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুশ আপ আপনাকে মনে রাখবেন, দেখুন চেস্টের মেজারমেন্ট আপনাকে এইভাবে মাপ নিতে লাগবে, দিয়ে এইভাবে মারতে লাগবে, দিয়ে এবার আপনাকে পুশ আপ মারতে লিখবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, and 20। তো বন্ধুরা, আপনারা তো জাস্ট 20 বার মারলাম, আপনারা বেশি করে মারার চেষ্টা করো, আপনারা যতবার পারেন অতবার মারো, কিন্তু আপনারা মনে রাখবেন বন্ধুরা, আপনাকে এটা চারটে সেট মারতে লাগবে পুশ আপটা। প্রথম পুশ আপ আপনাকে চারটে সেট মারতে লাগবে, আর রেপিটেশন আপনারা যতটা পারেন অতটা মারুন। এর পরবর্তীতে বন্ধুরা, যে আমি যে চলে আসবো সেটা ওয়ার্কআউটে, সেটা এই অ্যাসিস্ট্যান্ট ব্যানের সাহায্যে। তো বন্ধুরা, এই অ্যাসিস্ট্যান্ট ব্যানের সাহায্যে আমি যে ব্যায়ামগুলো আজকে আপনাদেরকে দেখাবো, তিনটে ব্যায়াম দেখাবো নর্মালি, তো এই তিনটে ব্যায়াম আপনার আর একটা যে পুশ আপ মেরে আপনার টোটাল চারটে ব্যায়াম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম ব্যায়ামটা দেখুন বন্ধুরা, আমাকে এইভাবে দুটো সমান রাখতে লাগবে, নিয়ে প্রথম যে আমার এক্সারসাইজটা করবো বন্ধুরা সেটা হবে এই মতন। দেখুন তো বন্ধুরা দেখুন, আমার কাছে একটু ওয়েটটা বেশি হইতেছে, তার জন্য কারণ আমি ওয়েটটা একটু কমানোর জন্য করে একটা অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড খুলবো। দেখুন বন্ধুরা, এর একটা ভালো ফায়দা কী হয় জানেন, একটা লাভ কী হয় জানেন, আপনাদের যদি ওজন বেশি হয় বা ওজন যদি কমানো বা বেশি করতে চান তো একটা খুলে রাখবেন, তো আমার একটা ওজন একটু কমে গেল, আমার যদি ওজন বেশি লাগে তো একটা লাগাইতে পারবে, তো ভালো হয়, এটা ভালো লাভ যে আপনারা ওজন কম বেশি করতে পারবেন। দেখুন এইভাবে দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে মারতে পারবেন বন্ধুরা, ধ্যান রাখবেন, মনে রাখবেন একটা কথা, আপনারা এটা করো রেপিটেশন, আপনারা এটা কীভাবে মারবেন দেখুন, অনেক লোকে কীরকম করে জানেন বন্ধুরা, এই যে 1, 2, 3, 4 এইভাবে মারে, কিন্তু এইরকম না বন্ধুরা, আপনাকে মনে রাখতে লাগবে এই একবার মারলেন, ফির এই হাতটা দিয়ে একবার মারলেন, তবে আপনার এক সেট হলো, একবার হলো, ফির এই হাত দিয়ে একবার মারলেন, ফির আবার এই হাত দিয়ে একবার মারলেন, তবে আপনারা দুবার হলো, এইভাবে মনে রাখবেন, এই যে 1, 2 এইভাবে আপনাকে মারতে লাগবে। কেউ কেউ কী করে, এই হাতে একবার, এই হাতে একবার, দুইবার, এই যে 3 বার 4 বার এরকম না, আপনাকে দুটো হাতে একবার করে মারতে লাগবে, তারপর আপনার একবার হবে। তো এইভাবে বন্ধু, এটাও আপনারা 15 বার মারতে পারেন, আপনারা যদি একটু বেশি করে মারতে পারেন তো ভালো হয়, কিন্তু 15 বার ম্যাক্সিমাম 15 বার মারার চেষ্টা করুন, আর এটা আপনাকে চারটে সেট মারতে লাগবে, সেম চারটে সেট। তো বন্ধুরা, এর পরবর্তীতে নেক্সট আমি ওয়ার্কআউট করবো, কিন্তু একটা মনে রকম, যে এক্সারসাইজটা আমি এখন করলাম সেটা হচ্ছে আমার লোয়ার চেস্ট, আপনার যে নিচের যে এরিয়াটা আছে এটাকে গেইন করার জন্য, এটাকে ফুলিয়ে তোলার জন্য। এর পরবর্তীতে এক্সারসাইজটা আমি দেখাবো বন্ধুরা, এটাকে বলা আপার চেস্ট, উপরের যে চেস্টটা, উপরের যে আপনার যে বুকের যে উপরের এরিয়াটা সেটাকে ফোলানোর জন্য, একটা নিচে একটা উপরে।
তো আমি এতক্ষণ মানে প্রথম যেটা দেখালাম মানে দ্বিতীয় নম্বর যে এসিস্ট্যান্টের ব্যানার সাজিয়ে দেখাই দিলাম সেটা হচ্ছে আপনার এই যে নিচের এরিয়াটা, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে উপরেরটা, সেটা কীভাবে মারবো আপনারা আসুন দেখতেছি। তো বন্ধুরা দেখুন এটা মাতলে আমাকে এক সময় একটা মানে এমন জায়গায় একটা এসিস্ট্যান্ট একটা আটকে দিতে লাগতো, যেমন যেমনটা দেখুন আমি এইখানটায় এই যে এই লোয়ার অ্যাঙ্গেলটাতে মানে আটকেছি। এখন আমি মারবো কীভাবে আপনারা দেখুন, ধ্যান দিয়ে দেখুন এইভাবে এইভাবে দুটো সামান আছে কিনা বা সামান আছে এই এই মারতে লাগবে আপনাকে। দেখুন বন্ধুরা এটা এই এই যে ব্যায়ামটা আমি করলাম সেটা হচ্ছে আপনার উপরে উপরের যে আমরা বুকের যে এরিয়াটা আছে উপরে বুকের এরিয়াটা ভাসানোর জন্য কার, প্রথমটা ছিল আমার নিচেরটা এখন এখনকারটা উপরেরটা উপরেরটা ভাসানোর জন্য কার, এর পরে বাজানো। কিন্তু তার আগে বন্ধু এটা কথা শুনুন, এটাও আপনাকে সেম চারটে সেট মারতে লাগবে, রেপিটেশন আপনারা এটা 15 বার করে মারুন তো ভালো হবে, একটু বেশি মারলে ভালো হবে, কিন্তু আমি হার্ড রিটার বলি 15 বার করে ম্যাক্সিমাম মারার চেষ্টা করুন, আর মনে করো 4 সেট মারবেন। এর পরবর্তীতে আমি মনে করো ফাইনালি যে বন্ধুরা এর পরবর্তীতে আমি যে 4 নম্বর ওয়ার করতে দেখাবো সেটা হবে কীরকম হবো বন্ধুরা, সেটা হবে একদম আমার বডি টু বডি বরাবর নেবেন। সেটা কী হবে আমার এইখানটা দ্বারা আমি ওই যে আপনার যে শিটে দেখতে পাচ্ছেন ওই শিটে মারা দিয়ে দেখা দিচ্ছি, সেটা কী হবে আসুন দেখা দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার কী করতে লাগবে আপনাকে, যে বুকের যে এরিয়াটা একদম সামান টু সামান আপনাকে এসিস্টেড ব্যান্ডটা আটকাতে লাগবে, সেটা কী হবে দেখুন, হ্যাঁ দেখুন একদম সমান এইভাবে আটকে নিয়ে আপনাকে এটা কীভাবে মারতে লাগবে দেখুন, এটা আপনাকে এইভাবে সেম বাটারফ্লাইয়ের মতো করি, এটাকে বলা হয় বাটারফ্লাই, দেখুন এইভাবে সোজা এটা একদম সোজা এইভাবে মার একদম সোজা এইভাবে এইভাবে দেখুন বন্ধুরা লাস্টের যে 4 নম্বর ওয়ার্কআউটটা সেটা কী হয় সেটা আমরা পুরো যে ওভারঅল যে আমরা যে চেষ্টা আছে মানে ওভারঅল যে মানে বুকের যে এরিয়াটা আছে পুরো বুকের এরিয়াটাকে ওভারঅল আপনাকে গ্রো করে ওভারঅল পুরো মানে বুকের এরিয়াটাকে ভাসিয়ে তোলে এই লাস্টের এই ওয়ার্কআউটটা। তো বন্ধুরা সিম্পলি আমি যে আপনাকে 3টে অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে দেখলাম আর একটা হাতে আপনার পুশ আপ মারে দেখালাম, তো এইভাবে বন্ধুরা আপনারা মানে মারে মানে রেগুলারলি মারে আপনার এই চেষ্টাকে আপনার বুকের এরিয়াটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, খুব তাড়াতাড়ি ফুলে তুলতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই অ্যাসিস্ট্যান্ট ব্যান্ডটা খুব কার্যকরীভাবে আপনারা চাইলে এটার ওজন বাড়াতে কমানো খুব সহজে করতে পারবেন আপনারা খুব সহজে। তো আপনার কাছে যেটা না থাকে আপনার অনলাইন অর্ডার করে নিন, খুব মানে ভালো একটা কাজে দেয় আপনার ওভারঅল ওয়ার্কআউটের জন্য কার খুব ভালো এই স্ট্রিমের সাহায্যে আপনি মারতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি যেভাবে আপনাকে দেখালাম সেম আপনারা এইভাবে পজিশন এইভাবে মারুন তো রেজাল্ট খুব তাড়াতাড়ি ভালো পাবেন বন্ধুরা। আর একটা কথা মনে রাখবেন মানে করো রেজাল্ট ভালো করার জন্য কার আপনাকে ভালোভাবে মারতে লাগবে। তো বন্ধুরা দেখুন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আর কোনটা ওয়ার্কআউট সবথেকে ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আজকে মনে হয় আমি বেশি কিছু বলবো না, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ জন্য কার জয় হিন্দ।